আম্পায়ারের একটি আত্মঘাতী সিদ্ধান্তের কারণে 5 উইকেট পাওয়া হয়নি তাসকিন আহমেদের। তাসকিন নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম ফাইভার পূরণ করেছিলেন, উদযাপনও করেছিলেন এই বলার, কিন্তু হঠাৎ আম্পায়ার সেটাকে নো বল ঘোষণা করেন। আর এরপর থেকেই ভক্ত সমর্থকদের আক্ষেপ, বল স্টাম্পে আঘাত করার পরেও সেটা কিভাবে নো বল হয়, কি আছে ক্রিকেটের নিয়মে, তবে চলুন একটু দেখে নেওয়া যাক। যারা ভাবছেন স্টাম্পে হিট করলেও নো বল কিভাবে হতে পারে, তবে ICC-র কোড অফ কন্ডাক্ট বিশ্লেষণ করলে 42.6 এবং 42.7 অনুচ্ছেদে বলা আছে, ব্যাটসম্যান যদি স্বাভাবিক অবস্থায় থাকে এবং বল যদি তার কোমরের উপর দিয়ে যায় সেটাকে নো বল বলা হয়। পরবর্তীতে এই বল স্টাম্পে আঘাত করলেও এই বলকে নো বল হিসেবেই গণ্য করা হবে, যেখানে ব্যাটসম্যানকে বলা যাবে না আউট। তবে আপনি একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন, আফগান ব্যাটসম্যান যখন ব্যাট চালিয়েছিল সে কিন্তু নিচু হয়েছিল, তার কোমর কিন্তু স্বাভাবিক অবস্থায় ছিল না, আর খালি চোখেও দেখা যাচ্ছে বলটি এতটা উঁচুতে ছিল না যার কারণে এটাকে নো বল ঘোষণা করা যেতে পারে। আর যদি টিভি রিপ্লাইতে দেখেন তাহলে কিন্তু তাসকিন আহমেদের বলটা নিচের দিকে মুভমেন্ট করছিল, তাই এমন নো বলে হতাশ হয়েছিলেন তখন তাসকিন আহমেদ। যদিও আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড 546 রানের জয়, 5 দিনের টেস্ট ইতিহাসে মার্জিন দ্বারা সবচেয়ে বড় জয়, বিশ্ব টেস্ট ক্রিকেট ইতিহাসে এটি তৃতীয় বৃহত্তম জয়, আর রানের ব্যবধানে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। এখানেই শেষ নয়, এই জয় এশিয়ার দলগুলোর মধ্যে সবচেয়ে বড় জয়, তাই তো রেকর্ড বইয়ে নাম উঠে গেল বাংলাদেশের আফগানিস্তানকে বিধ্বস্ত করে। 146 বছরের টেস্ট ইতিহাসে রানের দিক থেকে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ জয় তুলে নিয়েছে বাংলাদেশ 1934 সালের পর, যেটা কিনা ইতিহাসের সবচেয়ে বড় জয়। উল্লেখ্য যে 1928 সালে অস্ট্রেলিয়াকে 675 রানে হারিয়েছিল ইংল্যান্ড, এরপর আবার 1934 সালে ইংল্যান্ডকে 562 রানে হারায় অস্ট্রেলিয়া, আর পরের টি হচ্ছে বাংলাদেশের, যেটা মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে 546 রানে আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। টেস্টের রানের দিক থেকে এর আগে বাংলাদেশের সবচেয়ে বড় জয় ছিল 226 রানের 2005 সালে চট্টগ্রামে জিম্বাবুয়েকে হারিয়েছিল টাইগাররা।